বা বলেছেন তোমার অভিশাপ দেবারও ক্ষমতা নেই, আশীর্বাদ দেবারও ক্ষমতা নেই। আছে আমাদের? বা বলেন তোমাকে যখন কেউ প্রণাম করবে তুমি কি বলবে? চোখ বন্ধ করে সেই প্রণামটা কি করবে? পরম পুরুষের চরণে ফেলে দেবে যে বাবা এটা তো নেওয়ার আমার যোগ্যতা নেই, এটা তোমার চরণে আমি দিয়ে দিলাম। আমরা কেউ কেউ আবার কি ভাবি, বুঝছেন তো আমাকে প্রণাম করলো না, ঠিক ভালো হলো না, আমাকে তো প্রণাম করে গেল না, মানে মনে মনে ভাবছি কেন আমাকে প্রণাম করলো না, এইটা আশা করা উচিত কি উচিত না? উচিত না। তো বাবা যে আশীর্বাদ করছেন, তো বাবা আশীর্বাদ যে করতেন, একটা ছোট্ট ঘটনা আমি বলি, যে বাবা যখন কাউকে আশীর্বাদ করতেন প্রাণ ঢেলে আশীর্বাদ করতেন, একজন ওয়ার্কার ছিলেন, তার নাম এই আসতে এই কথা বলছে কে, তার নাম ছিল ব্রজেশানন্দ অবধূত, ব্রজেশানন্দ অবধূত তার নাম ছিল, অনেক সিনিয়র আমার থেকে সিনিয়র, উনি ম্যাড্রাসের সিও ছিলেন। তো মার বাবার মার দেখে ভীষণ ভয় পেত, বাবার মার দেখে ভীষণ ভয় পেত, তো বাবার কাছে আসতে চাইত না। তো আর বাবা আমাকে ডেক করলেই বলতে, তন্মানন্দ তোমার সব ওয়ার্কার প্রেজেন্ট আছে? আমি বললাম হ্যাঁ বাবা। তো আমি বুঝে যেতাম ওকেই ডাকবে, বাবা বললেন সিও ম্যাড্রাসকে ডাকো, বাস ও কাঁপতে থাকতো এরকম। তো আমি কি করতাম, ওকে বাবার কাছে যেত। তো বাবা বেদারাক্কা পেটাতেন, তখন বাবা নিজে মারতেন। তো একটা সময় ও আমাকে বলল, তার মানে দাদা আব হামকো ছোড় দিজে, এই রিপোর্টিং সে ছোড় দিজে, বাবা ইতনা মারতা হ্যায় ইতনা মারতা হ্যায়। আমরা আমার ঘাড়ে এত মাথা নেই বাবা, বাবার কাছ থেকে আমি আপনাকে ছাড়িয়ে নিই। বাবা ওকে স্পেশাল টার্গেট বানিয়ে রেখেছেন, তাই না? তো তারপর কি হলো, এরকম করে দুটো রিপোর্টিংয়েও চললো, থার্ড রিপোর্টিংয়ে ও একদম কাঁপছে, থরথর করে কাঁপছে, বাবার কাছে যাবেই না। তো বাবা বলছেন আয় আমার কাছে আয়, নেই বাবা আর মারেঙ্গে, বলি না আজ নেই তোমাকে মারেঙ্গে, বলে আমি মারবো না তোকে বলছি তো, না বাবা আমি জানতে আর মারেঙ্গে, বলে দেখ আমার হাতে লাঠি নেই, বলে মে জানতাম দাদা ও তাকিয়াকে নিচে আর রাখে, জানে তো বেদটা খুলে লুকিয়ে রেখেছে, জানে তো বাবা রাখে, সবাই জানি আমরা। তো বলছে বাবা ওহা রাখে, ও যাবেই না দূরে দাঁড়িয়ে আছে, কিছুতেই যাবে না বাবার কাছে। তখন আমি কি করলাম, দেরি হয়ে যাচ্ছে বাবা রেগে যাবে, অথরিটির উপর রেগে যেতেন বাবা, তখন আমি কি করেছি ধাক্কা দিয়েছি পিছনে একটা, যে ধাক্কা দিয়েছি গিয়ে আর কোথায় যাবি, বেচারি গিয়ে বাবার কাছে দড়াম করে পড়ে গেছে, এখন বাঘের সামনে পড়ে গিয়ে আর কি করবে, সারেন্ডার করে দিয়েছে হ্যাঁ বাবার সামনে। তখন বাবা ওকে এরকম করে মাথায় হাত দিয়ে দিলেন, দিয়ে বাবা বললেন তুই আমাকে এত ভয় পাস কেন, তুই আমাকে এত ভয় পাস কেন? দিয়ে বাবা বললেন দেখ মা, বাবা একটা সুন্দর উদাহরণ দিলেন সেদিন মায়েদের জন্য, এটা খুব এক্সাম্পল মানে আমাদের জন্য, বাবা বললেন দেখ সন্তান যখন খেলাধুলো করে কত ধুলো কাদা নোংরা গায়ে মেখে থাকে, সন্তানের বোধ নেই এই নোংরাটা মায়ের শাড়িতে গিয়ে মায়ের শাড়িটা নোংরা করে দেবে, সেই বোধ সন্তানের থাকে? বাচ্চা না মা তুমি শাড়িটা নোংরা আমি স্নান করে আসি বলবে? বলছে সে তো ঝাঁপিয়ে মায়ের কোলে পড়ে যায়, আর মা তখন বলে নোংরা বাচ্চা তুই যা আমি স্নান তোকে আগে এ করবো, মা তখন সন্তানের যে ব্যাকুলতাতে মা সাড়া দিয়ে দেন এবং মা তাকে কোলে টেনে নেন, বলে এই যে বিশ্ব সংসারের মধ্যে তোরা রয়েছিস সারাদিন ঘুরে বেড়াস, কত ভুল ত্রুটি হয় জানিস তোদের দ্বারা, কত ভুল ত্রুটি করে ফেলিস, তোরা যদি আমার থেকে দূরে থাকিস, তোরা যখন আমার কাছে আসিস আমি তখন কি করি ওগুলো ধুয়ে মুছে সাফ করে দিই, কি বলেন বাবা আমার কাছে যখন আসিস আমি তোদের ধুয়ে মুছে সাফ করে দিই, কিন্তু তোরা যদি আমার কাছে না আসবি তাহলে আমি তোদের ধুয়ে মুছে সাফ করে দেবো কি করে, তোদের যে মনের কালিমা এটাকে আমি কি করে মুছে দেবো? তাই পরম পুরুষকে কখনো ভয় পাবি না, তার কাছে চলে আস, সে তোর তো অমঙ্গল করে না রে, তোকে যে মারে সে কিন্তু ইচ্ছে করে মারে না, তোর মঙ্গলের জন্যই মারে। তো তখন সে কাঁদতে শুরু করেছে, দিয়ে বাবা বলছেন এবারে বাবা কৃপা করছেন, এইটুকু বলে ক্ষান্ত হলেন না, বাবা তখন কি করলেন এরকম করলেন করে বলছে দেখ তো কিসের গন্ধ পাচ্ছিস, বলছে বাবা চন্দনের গন্ধ, এরকম করলেন মানে মিরাকেলের মতো, বলতো কিসের গন্ধ, বাবা গোলাপের গন্ধ, কিসের গন্ধ বেলিফুলের গন্ধ, কিসের গন্ধ বাবা অমুকের গন্ধ, এরকম করে বাবা পরপর গন্ধগুলো চেঞ্জ করে গেলেন।
দিয়ে বাবা কি করলেন, ওই বালিশ ছিল সোফা উপরে, বাবা এরকম করে কাত হয়ে গেলেন, হাতটা এরকম করে একদম বিষ্ণু মুদ্রা ঠিক করে বাবা নিজের গেঞ্জিটা আর বেনিয়ানটা মানে মানে পাঞ্জাবিটা এরকম তুলে ধরলেন নিজের হাতে, আর এই হাতে এরকম করে আছে, ডান হাতটা দিয়ে এরকম করে আছে, করে বলছেন নাভিতে নাকটা দিয়ে, নাভিতে নাকটা দিয়ে দেখ তো কিসের গন্ধ আছে নাভিতে। তো আমরা দেখছি, আমি দেখছি, আমরা সবাই দেখছি এরকম করে নাকটা ঘোরাচ্ছে, নাম আর বলছি না গন্ধটা। অনেকক্ষণ হয়ে গেছে, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট হয়ে গেল, চুপচাপ আছে, আর বাবার কষ্ট হচ্ছে। তখন বাবা বলছে হারাম যাতে বলবি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার ব্যথা হচ্ছে তো, কিন্তু ও কিছুই বলছে না, নাকটা ঘুরিয়ে যাচ্ছে। আমরা বলছি কি বলে রে ভাই, বোকা নাকি, একটা গন্ধ বলতে এতক্ষণ লেগে যায়। তো আমরা তো বুঝতে পারিনি ওটা বাবা লীলা করছে আসলে, তো বলে যা হারাম যাতে পাক করে বাবা বুঝলে, বলে কি করছিলি তুই এতক্ষণ, বাবা যে নাটক করে না ওটাও বোঝা অনেক দেরি লাগে আমাদের, বলছে কি করছিলি এতক্ষণ, বলে বাবা গন্ধটা শুনছিলাম। তো কি গন্ধ শুনছিলি, বলে বাবা আমি কি করবো আমি বুঝতেই পারছিলাম না, কি বুঝতে পারছিলি, বলে বাবা তুমি এতক্ষণ যতগুলো গন্ধ শুঙ্গালে সবগুলো ওখানে আছে, মানে সবগুলো গন্ধ বলবে কি করে, 10 খানা ফুলের গন্ধ এক জায়গায় কি করে বলবে, কোন গন্ধটা বলবে সে, সেই জন্য এরকম করছে। তো আমরা বুঝলাম যে বাবা ওটা বাবাই দুষ্টুমি করছিলেন, মানে একটা ডেমনস্ট্রেশন, বাবা আসলে ডেমনস্ট্রেশন দিচ্ছিলেন সেদিন, ওটা একটা ডেমনস্ট্রেশন ছিল, দেখুন কত বড় কৃপা করলেন, অত ওর উপর একটা ডেমনস্ট্রেশন করিয়ে দিলেন। এই যে 3 মাস ধরে 4 মাস ধরে মারলেন, তার কৃপা দেখুন কি শুরু হয়ে গেল। তখন বলছে কিসের গন্ধ, বাবা সমস্ত ফুলের গন্ধগুলো ওখানে দেখলাম। তখন বাবা বলছেন আচ্ছা বলতো এই যে ফুলের গন্ধগুলো ফুল থেকে নাভিতে এসেছে না নাভি থেকে ফুলে গেছে, কোথেকে কোথায় গেছে, নাভি থেকে ফুলে গেছে। আসলে বললেন তিনি, আসলে বাবা তাকে কি ডেমনস্ট্রেশন দিলেন, বাবা বললেন দেখালেন পরম পুরুষের চক্র নাভি সবকিছুর কন্ট্রোলিং পয়েন্ট, একদম বাবা বিষ্ণু হয়ে গেছিলেন সেদিন, তাই না, সমস্ত কিছুর কন্ট্রোলিং পয়েন্ট। বিরাট বড় আশীর্বাদ তার জীবনে, বিরাট বড় কৃপা তাকে করে দিলেন, তাই না।